আপা গো আমার বড় খিদে লেগেছে আপা দুটো ভাত দাও খাই দুধ কলার দরকার নেই ডাল ভাত হলেই চলবে খামোখা ছাগলের মতো কান টেনে টেনে অমন লম্বা করছিস কেন হ্যাঁ আপা তোকে কলেজে পাঠিয়েছিল মানুষের মতো মানুষ হতে আর তুই হলে কিনা একটা ছাগল এনে আবার বাল্য শিক্ষার থেকে শুরু কর এই ছবিগুলো দেখো আহা যেন স্বর্গ এইসব জায়গায় আমি গিয়েছি থেকেছি ঘুরেছি ঝকঝকে রাস্তা চকচকে পোশাকের মানুষজন সাজানো গোছানো বিশাল বিশাল বিল্ডিং ইউরোপ আমেরিকা যেখানেই যাও যেদিকেই তাকাও চোখ জুড়িয়ে যায় ক্যানাডার নাগরা ফলস আমেরিকা ডিজনিল্যান্ড স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্সের আইফেল টাওয়ার কি কি সুন্দর সুন্দর সব জায়গা গত তিনটে মাস এসব জায়গায় ঘুরতে ঘুরতে মনে হয়েছে আমি যেন স্বর্গে আছি কেন যে জাহান্নামে ফিরে এলাম যেদিকে তাকাই নোংরা নর্দমা গরিব মানুষের বস্তি ময়লা আবর্জনা অভাব অনটন কারো মুখে হাসি নেই কিন্তু ওখানে বড় বড় বিল্ডিংগুলোর মতো মানুষগুলোর অন্তর বড় প্রাণ খুলে সবাই হাসছে ডিস্কোতে যাচ্ছে অপেরাতে যাচ্ছে আনন্দ করছে উল্লাস করছে আহা কি যে সুখের জীবন ওখানে এখানে থাকলে আমার জীবন হেল হয়ে যাবে তাই আমি উন্নত দেশেই চলে যেতে চাই তোমাদেরকে আমার জীবনের লক্ষ্যের কথা শোনাবার জন্যই আজকের আয়োজন এতক্ষণ যা বললাম আমার বাবাও তা শুনেছেন নিশ্চয় উনি আমার সাথে একমত আমার মেয়ে এতক্ষণ ইউরোপ আমেরিকা সম্পর্কে বড় সুন্দর সুন্দর কথা বলেছে ওসব দেশ সম্পর্কে আমিও কিছু কিছু জানি আমরা এদেশে যখন কোনো বাজারে যাই তখন মাজারে ওঠার আগে নিজের জুতো খুলে একটা ঘরে জমা রাখি টোকেন নেই তারপর ফেরার সময় সে টোকেন দিয়ে জুতোটা ফেরত নিয়ে আসে ঠিক সেইভাবে ও দেশের বাবা মেয়েরা সকালে উঠেই কাজে যায় তখন নিজের সন্তানকে ডে কেয়ার নামক এক জায়গায় রেখে টোকেন নেয় তারপর সারাদিন অফিস করে ডিস্কো বার অপেরা ঘুরে ফেরার পথে ওই আমাদের জুতো নেওয়ার মতো টোকেন দিয়ে সন্তানকে ফেরত দেয় কি হলো তালি বাজাও তালি গুড ভেরি গুড আমাদের দেশের বাবা মায়েরা শিশু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে রাখে জুতোর মধ্যে কোথাও জমা রেখে যায় না তোমাদের ছোটবেলায় যদি এমন হতো কেমন লাগতো আমার মেয়ের বোধ করি ভাবেই লাগতো নিজের ঘর নিজে পরিষ্কার না করে অন্যের সম্পদের দিকে তাকিয়ে লাভ কি আমার মেয়ে ইউরোপ আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গার নাম বলেছে ও জানে না আমাদের অনেক কিছু আছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত রাঙামাটি বান্দরবনের পাহাড়ি সৌন্দর্য বগুড়ার মহাস্থানগড় পাহাড়পুর কুমিল্লার ময়নামতি সিলেটের চা বাগান খুলনার সুন্দরবন পদ্মা মেঘনা যমুনার মতো নদী সবই তো সুন্দর আমার মেয়েকে এই প্রশ্ন করছি ইউরোপ আমেরিকা যদি এতই ভালো হবে তাহলে তিনি ফিরে এলেন কেন তোমার জন্য মন খারাপ লাগছিল তাই তোমাকে দেখতে এসেছি এই যে মায়া মমতা তিনি কিন্তু ইউরোপ আমেরিকায় নেই অফিসের ছেলেমেয়েরা বুড়ো বাপ মাকে বুড়োদের আশ্রমে পাঠিয়ে দেয় তোমাদের বুড়ো বয়সে তোমাদের ছেলেমেয়েরা যদি তোমাকে ছেড়ে চলে যায় তখন একা একা জীবনটা কি স্বর্গ মনে হবে আরে বাবা মা ভাই বোন দাদা দাদি একসঙ্গে থাকার সুখ শুধু এদেশেই আছে বাবা তুমি কি আমাকে অপমান করতে চাও তোর কি তাই মনে হয় হ্যাঁ তাহলে আমার কোনো কমপ্লেন নেই তোর যা ইচ্ছে কর যখন বিদেশে যেতে চাইবি আমাকে বলবি আমি ব্যবস্থা করে দেবো চলো খেতে যাই সাহেব এই মেয়েকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন এই মেয়ের জন্য আপনি বিয়ে করেননি আর এই মেয়েকে এখন আপনি বিদেশ পাঠিয়ে দিতে চাচ্ছেন আরে জনরশ্রেণী আমার বুদ্ধির পরিমাপ তুই করতে পারবি না মেয়ে ভাবে বাপ বোকা
আর বাপ জানে মেয়ে বোকা, মেয়ে জানে বাপ বোকা, বাপ জানে মেয়ে। আর আমি এসব নিয়ে মাথা ঘামাস না, যা খাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা।